Assalamualaikum viewers, welcome to Sanjida's World. I'm Sanjida. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। So viewers, আজকের ভিডিওতে আজ আপনাদের জানাবো কোয়েল পাখি কিভাবে গোসল করে। So এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো কোয়েল পাখিকে পানি দিয়ে গোসল করাতে হয় না অন্যান্য পশু পাখির মতো, যেটা প্রথমে আমি আপনাদের বলে নেই, তাহলে কিন্তু এদের ঠান্ডা লেগে যাবে। কখনো পানি স্প্রে করবেন না বা পানিতে এদের ছেড়ে দিবেন না, এতে এদের ঠান্ডা লেগে যাবে। কোয়েল পাখিকে যে পানিটা খাওয়ান সেটাও কিন্তু পরিমাণ মতো দিবেন, যে আমি কিন্তু খুব বেশি পানি দেইনি যেন এটা ভেজে, তাহলে কিন্তু এদের ঠান্ডা লেগে যাবে। এখন তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে কোয়েল পাখিকে কীভাবে আমরা গোসল করবো। দেখুন আমি কি করেছি, ছাই এনে দিয়ে দিয়েছি খাঁচার উপরে, আর এর মধ্যে এরা হাত পা ছুড়োছুড়ি করছে, গায়ে মাখাচ্ছে, তারপর শুয়েও থাকছে, অনেক সময় দেখা যাচ্ছে। সো এভাবে হচ্ছে কোয়েল পাখিরা গোসল সেরে নেয়, এটাই ওদের গোসল। এদের গোসলের জন্য পানির প্রয়োজন হয় না অন্যান্য পশু পাখির মতো। আর যাদের কাছে ছাই থাকবে না, সবচেয়ে বেটার অপশন হচ্ছে বালি দিয়ে দিবেন। তো আমার কাছে বালি নেই শুকনো, এ কারণে আমি ওদেরকে ছাই দিয়ে দিয়েছি, তাতে সমস্যা নেই, ছাইয়ের মধ্যে এরা গোসল করে নিচ্ছে। ওরা খেলাধুলা করে মূলত, এটাই হচ্ছে ওদের গোসল। সো এভাবে আপনারা বালি বা ছাই দিয়ে দিবেন, সবচেয়ে ভালো অপশন বালি দিয়ে দেয়া, যাদের কাছে সংগ্রহ বালি থাকবে তারা বালি দিবেন, এভাবে ওরা ওদের গোসল করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন, আর নতুন হলে চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।